বিধাননগর মেয়র সব্যসাচী দত্ত আর বিধাননগরের বিধায়ক সুজিত বসু সল্লেকের পিএফ পার্কে এসে পৌঁছেছেন। তারা একে অপরকে রং লাগিয়ে দিচ্ছেন, হোলি খেলছেন। সল্লেকের প্রায় কয়েক হাজার বাসিন্দারা তারা এই পার্কে এই মুহূর্তে রয়েছেন। খুবই ভালো লাগছে, এখানে সব লোকই আমার খুব পরিচিত। এখানে সব্যসাচীও আছে, এখানকার কাউন্সিলর প্লাস মেয়র, আর আমি এই কেন্দ্রের বিধায়ক। প্রত্যেক বছরই আসি আর প্রত্যেক বছরই এই বিএফ পার্কে প্রায় 4-5 হাজার মানুষের জমায়েত হয়। এই হোলির দিনে সবাইকে একসাথে পাই, এটা একটা আলাদা আনন্দ এবং সকলের সঙ্গে পরিচয় হয়, কথা হয়, আর সকলকে আমার হোলির শুভেচ্ছা। সুজিতদার সঙ্গে হোলি খেললে কেমন লাগলো? সুজিতদা বলে আলাদা কিছু নয়, আমি তোমার সঙ্গেও হোলি খেললাম, এটা সত্যি ভালো লাগলো। দুজন আজকে হোলির দিন, কয়েক হাজার মানুষ এখানে রয়েছে, সবাই হোলি খেলছে। দেখুন, আমি এখানে মেয়র বা কাউন্সিলর হিসাবে আসিনি, মারোয়াড়ি ভাষাতে বলে মারো ঘর কো ছোড়ো হ্যায়। দুজন একসঙ্গে আজকাল হোলির দিন, একটা হোলির গান হয়ে যায়, দুজন একসঙ্গে নাচবেন, দুজন গান গাইবেন। রঙ বরসে ভিগে চুনার বালি, রঙ বরসে ভিগে চুনার বালি, রঙ বরসে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে সল্লেকের বিএফ পার্কে রয়েছেন, একে অপরকে রং লাগালেন, একে অপরকে রং লাগিয়ে গান গাইছেন, রং বরসে ভিঙ্গে চুনারওয়ালি রং বরসে। অর্থাৎ কলকাতাবাসীরা আজকে কিন্তু হোলি খেলছেন সল্লেকের বিএফ পার্কে। কয়েক হাজার মানুষ তারা এসে পৌঁছেছেন, সব্যসাচী দত্ত, সুজিত বসু তারাও এখানে রয়েছেন, উৎসবের মেজাজে কিন্তু সবাই। ক্যামেরায় অভিজিতের সঙ্গে প্রকাশ সেনা, এমবি আনন্দ, সল্লেক।